হ্যালো ফ্রেন্ডস, আমরা আসছি আজকের রামপালে তালুকদার আব্দুল খালেকের ইকো শিশু পার্কে। তো চলুন আমরা একটু ঘুরে দেখি এখানে কি আছে। বেশ অনেকদিন যাবত শুরুতেই আমি প্রথম একবার আসছিলাম, তারপরে আর হয়তো আসা হয়নি আমার। তো দেখি আজকের কি সেখানে কি কি আছে, আমরা একটু দেখি ঘুরে। আরে নাই দোস্ত, তুমি এই জায়গা ভালো আছো দোস্ত? হ্যাঁ, কি খবর? এই আসলাম একটু ঘুরতে, পার্কটা ঘুরে একটু দেখাতে দর্শকদের। আমি তো এখানে একা বসে মাঝে মাঝে বসে, এখানে খুব সুন্দর পরিবেশ। একাকাই আছো? না 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 না, বসো 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 বসো। তাহলে নিয়েতি আসো না? না না না, বসে বসে। ওকে ওকে ওকে, আমি আমার ভাই ভালো লাগে, একা ভালো লাগে, নদী দেখতে একা ভালো লাগে, খুব ভালো লাগে। গার্লফ্রেন্ড নিয়ে আসো? গার্লফ্রেন্ড যখন সময় হয় তখন আসি। এখন আসো, এই বাবু নাও সিক্স। আসলাম একটু, আসলে তো বাড়ির কাছেই পার্কটা, আসলাম সবাই একটু, ওইভাবে তো ব্লগ ব্লগ করা হয়নি বা যেহেতু সেইভাবে একটু ঘুরে দেখে যাই, আর প্লাস সবাই একটু শেয়ার করি ভিডিও। লোকজন অনেক কম। হ্যাঁ, আমি কিছুদিন আগে আসছিলাম, তো সেখানে এখানে এসে দেখলাম প্রচুর লোক পিকনিক করছে। আসলে তো খুবই ফেভারিট প্লেস পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এখানে নদী আছে, ইচ্ছে করলে মুক্ত বাতাস, সব কিছু এখানে খুব সুন্দর। চলো, যেহেতু দেখা হয়ে গেলে একসাথে ঘুরি কিছু সময়। আচ্ছা ওকে। সর্বমোট এই পার্কটার এরিয়া সম্ভবত 5-7 কিলো হয়তো। খুবই ভালো লাগলো। আমি কি মাঝে মধ্যেই আসা পড়ে তোমার? আমি হ্যাঁ মাঝে মধ্যেই যাকে আমি পরবর্তীতে আসার চেষ্টা করবো। সময় থাকে, তুমি আসলে কম বেশি সময় থাকে, তুমি মাঝে মধ্যে আসলে আমার তো অবশ্যই 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 যে কেউ আসলে ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর। কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসতে হবে না, আপনারা এখানেই সব কিছু কিনতে পারবেন। আসুন দেখা যাক দেখি দোকানে কি আছে। এখানে কি বেচা কেনা ভালো হয়? ঠিক আছে, আমাদের নেক্সট টাইমে যত বন্ধু বান্ধব আসবে হয়তো তারা চেষ্টা করবে এখান থেকে আসে কেনা। ঠিক আছে, ওকে আসে। এখানে কি সব এক দামেই পাওয়া যায়? মনে করেন আমরা এই যে সন্ন্যাসী বাজার দেখে আসছি, বিলানে বাজার, একটা জিন্স কিনতে গেলে 10 টাকা লাগে, এখানেও 10 টাকা, বেশি টেশা নেই। ডায়মন্ডেরও 10-5 টাকা। আমার তো খুব ভালোই লাগতেছে। তোমরা কি কে আসছে তোমাদের সাথে? একা আসছো তাই? প্রতিদিনই আসো তোমরা? তাহলে আজকে আসছো? জোরে বলো, নাম কি তোমার? সম্রাট। পড়াশুনো করো? কোন ক্লাসে? ও, আজকেই প্রথম আসলে নাকি আগেও আসছো? মেলা আসছে না? এখানে কি ঘুরতে ভালো লাগে? ও, তোমার তোমার কি ভালো লাগে এখানে? অনেকদিন ওই স্নান করিছো ওইখানে করি? তাই না?
ওকে ঠিক আছে তাহলে দিতি মনে করতে অনেক দিন ধরে আসো তাহলে বাঘের সাথে কতক্ষণ যুদ্ধ হোক আমাদের দেখি তুমি কে কে এটা ধরে ফার্স্ট টাই আসো 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 বাঘের সাথে যুদ্ধ হোক হ্যাঁ বাঘের সাথে যুদ্ধ করব আসো এটা ধরে হ্যাঁ এটা ধরে ওকে 1 2 3 গো একটা রিয়েল হাতির এখানে মনে হচ্ছে শুধু আসলে কি বলবো প্রাণটা নেই শুধু এখানে ঠিক আছে যদি প্রাণটা থাকতো জানি না এর সামনে আসতে পারতাম কিনা হ্যাঁ মনে হয় না আসতে পারতাম তো যাকে এরকম অনেক অনেক ভাস্কর্য আছে বাঘ আছে সিংহ আছে হরিণ আছে হ্যাঁ বানর আছে অনেক ভাস্কর্য এখানে এই এই যে সামনে একটা জিরাফ আছে হ্যাঁ ধরার জন্য আসছি না না আমরা একটু ছোট অ্যামাজন জঙ্গল পেরোয় নদীর ওপারে না নদীর কাছেই যাবো তো চলো যাই কাছে নাকি প্রচুর গাছ হয়েছে এই গাছগুলো এখানে তো এত গাছ যদি হয় তো এখানে তো হাঁটার জায়গাও থাকবে না ও দেখেন আপনারা সুন্দর প্লেস সুন্দর জায়গা এখানে বেশ কয়েকটা নৌকা আছে এখানে অনেক মাছ পাওয়া যায় মাছ ধরে এখন রেস্টে আছে হয়তো এরা সবাই আপনাদের গ্রুপে দেখাতে পারলাম ঠিক জানি না আপনাদের আমার অবশ্যই ভালো লাগিছে আমি নেক্সট টাইম আবার লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নোট করে আসবো অন্য কোনো ব্লগই আপনাদের মাঝে